আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া দাওয়া উইথ বুশরা। আজ আমি সিলেটের ঐতিহ্যবাহী বিনি চালের পোলাও রান্না করে দেখাবো, সাথে থাকবে গরু মাংস বুনা। আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে কম তেল, দিচ্ছি 2টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4টি এলাচ, 1 কাপ পেঁয়াজ কুচি, 7 মতো লবণ, 1 পেঁয়াজ একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ছোট কিউব করে কাটা আলু, গাজরের 1.5 কাপ। আলু গাজর একটু ভেজে তাতে দিয়ে দিচ্ছি বিন্নি চাল, চাল দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি, দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট। এখন বিন্নি চাল এবং সব উপকরণ একসাথে করে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ, এখন 4 কাপ গরম পানি দিয়ে একটু নেড়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢেকে দমে রেখে দেব। পোলাও হওয়ার জন্য এরই মধ্যে আমি গরু মাংস ভুনার জন্য 1টি প্যানে তেল 1 কাপের চেয়েও কম নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 1 তেজপাতা 2টি, 4টি দারুচিনি, 4টি এলাচ, 7-8 লবঙ্গ, আরো দিয়ে দিচ্ছি গোলমরিচ 8-9টি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ,
পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, এখন একটু নেড়ে দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ, মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল উপরে উঠে এলে অল্প অল্প করে পানি দিয়ে কষাতে হবে। এখানে আমি গরু মাংস 1.5 কেজি নিয়েছি, মাংস দিয়ে ভালোভাবে নেড়ে অল্প পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। মাংসের পানি শুকিয়ে গেলে আমি টক দই কিছু পানি দিয়ে মিক্সড করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এদিকে আমার বিনির চালের পোলাও হয়ে গিয়েছে। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মাংসের পানি শুকিয়ে গেছে, আর একটু পানি দিয়ে কষিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তারপর দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরে গুঁড়ো। আর কয়েকটি কাঁচামরিচ। এখন পরিবেশনের পালা। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।